লক্ষীর ভান্ডার চারটা হলো আর লক্ষীর ভান্ডার অনেকগুলোই বসে আছে হ্যাঁ সুবহানাল্লাহ আরেকজন বাপ দিয়েছে 1000 টাকা মহাজন সাহেব দিয়েছেন বাপ জানামা দিয়েছে 500 টাকা পারবে এই রকম যেন রাতের বেলা দিয়ে যেতে দোয়া খানা করে দাও এ খালা চাইলাম রাতের বেলা দোয়াটা নিয়ে যাবে গভীর রাতের বেলা জানি না আমার আল্লাহ কার মনের ইচ্ছাকে পূর্ণ করবে 500 করে টাকা চাইলাম তবে একজন যদি কোনো দরদি মা বসিয়া দিয়ে তাড়াতাড়ি করে একটু বলে পাঠাবে বলে না আমি 500 টাকা দিয়ে দেবাই দেখেন আর একটা বাপ আমার দিয়েছে 1000 টাকা আর দিয়েছে এইদিকে হ্যাঁ দাদাজান আমার 600 টাকা আরেকজন বাপ দিয়েছে আমার 500,000 সুবহানাল্লাহ আয় দেখেন একজন মা দিয়েছে বাবাকে দেখেন দুইটা খোদার বান্দির তরফ থেকে পেলাম 500 করে টাকা তাড়াতাড়ি করে একটুখানি নিজের হাতখানাকে বাড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করিয়ে নেবে পারবে না ভাই একটু দেখতে চাই অনেক যুবক সকালবেলা চায়ের দোকানে বসে বিল হয়ে যায় কেন কাজে লাগবে না আমরা যেন 500 টাকা 200 টাকা করে ওই টাকাটা আপনার সঙ্গে থাকবে না ওই টাকাটা বন্ধু বান্ধবের পিছনে খরচা করে এই যাই গাতে যদি দিয়ে যেতে পারেন এটাই আপনার হয়ে যাবে আসল যেন পুঞ্জি অপরের বিছানা আর হবে বিপদের মাঝখানে সুন্দর একটা ঠিকানা দেখেন আরেকজন বাপ আমার দিয়েছে 1000 নারায় দেখবীর নারায় 1000 টাকা জিন্দাবাদ কি নাম বাবা আব্দুল খালেক নারায় দেখবীর নারায় রেসালাত আব্দুল খালেক সাহেব 2000 আর দিয়েছে দেখেন রোহানি দিয়েছে 1000 টাকা 1000 টাকা আছে ঝাড়া ঝোড়া সামো সুবহানাল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে ভাবছে হ্যাঁ না সামো দিয়েছে 500 টাকা আল্লাহ যেন তার পকেটটাকে না করে ফাঁকা এই বয়সে যেন দেখিয়ে দেয় মক্কা আর ঢাকা বেশি বেশি করে দেয় যেন এরা টাকা সুবহানাল্লাহ সাগর এদিকে সাগর দিঘিও আছে তো সাগর সুবহানাল্লাহ সাগর নামে দিয়েছে 1500 টাকা নারায় দেখবে নারায় রে সালাত মাশাআল্লাহ দেখেন একজন মা দিয়েছে 500 টাকা নারায় দেখবে নারায় রে সালাত মাশাআল্লাহ এইরকম আর নাই খালা তিনটা হলো দিয়েছেন রাতের বেলা আর করিয়েন না কোন রকমের জ্বালা সুবহানাল্লাহ যদি দিতে চান আল্লাহকে রাজি করতে চান জান্নাতি ঘরকে যেন দেবেন আপনারা ভরে আমার আল্লাহ বলছে কেয়ামতের দিন বিপদের মাঝখানে আমি আল্লাহ করে দেব তোমাদেরকে উদ্ধার সুবহানাল্লাহ দিয়েছে ছোট্ট বাচ্চা যেন দেখেন আরেকজন মা জননে দিয়েছে 500 টাকা চারটা হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার আর এদিকে সুবহানাল্লাহ কত আছে সাবিরুল ইসলাম জাবেদুল জাবেদুল ইসলাম দিয়েছে 5000 টাকা নারায় তাকবীর নারায় রিসালাত জাবেদুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা মাশাআল্লাহ অনেকে হয়তো ভাবছে আমরা বাড়িতে গেছি টাকা নিয়ে আসতে তাও হতে পারে না এই জন্য আসছে ধীরে ধীরে কিনা ওয়াহাব 2000 টাকা দোয়া করে দিচ্ছি আর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার চারটা হলো আর লক্ষ্মীর ভান্ডার অনেকগুলোই বসে আছে হ্যাঁ সুবহানাল্লাহ আচ্ছা দুইজন মিলে দিয়েছে 100 করে টাকা আর দিয়েছে একজন দুইজন দিয়েছে 200 টাকা সুবহানাল্লাহ যে আশা দান করে দিয়েছে তাদের আশাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ প্রত্যেকের আপদ বিপদকে তুমি দূরে সরিয়ে দাও লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো মা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে থাকবে না আপদ আসবে না মুসিবত থাকবে না কোনো রকমের বিপদ আর দিয়েছে 150 টাকা আল্লাহ যে আশা নিয়ে করেছে দান তাকে তুমি বানিয়ে দাও বড় ভাগ্যবান সুবহানাল্লাহ এইরকমই দানি বসে আছে হ্যাঁ না শেষ দান একটা মোটা দান হবে ইনশাল্লাহ যাই না জি সব থেকে শেষ ভালো তো সব ভালো হ্যাঁ শেষ দান হবে ভালো দান ইনশাল্লাহ তবে দেখেন কে মায়েদের তরফ থেকে দেখেন আরেকজন মা দিয়েছে দুইজন মিলে নাকি সুবহানাল্লাহ 500 করে 1000 টাকা এই হয়ে গেল ছটা আমি যেয়েছি 50টা হ্যাঁ 500 করে টাকা মায়েদের তরফ থেকে ইনসারউদ্দিন সাহেব দিয়েছেন যেন 500 টাকা রঘুলারাম যে আশা নিদান করেছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও সুবহানাল্লাহ নীলাকাশ আজ লাল হইল জন রাখ তীর বরণ
নোশের আবিবি দেখে মা বাবাকে স্মরণ করে দিয়েছে 1000 টাকা দান আরেকজন দিয়েছে যেন 500 টাকা রেখা বিবি দিয়েছে 500 এই হয়ে গেল 60টা না 60টা হয়ে গেছে মায়ের তরফ থেকে 500 করে টাকা এখানা দিয়ে যাবেন রাতের বেলা থাকবে না আপনার সংসারে কোনো রকমের জ্বালা আর না হবে মা দিতে হবে ওই দিন বিপদে পড়বে যেই দিন না জি ওইখানে কেউ সাথ দেবে না ওখানে টাকা যাবে না বাড়ি যাবে না গাড়ি যাবে না অন্ধকার কবরটা হচ্ছে সব দিন চোর জায়গা মা আজ এখানে যদি দিয়ে যেতে পারি এটাই আপনার বিপদের বন্ধু এটাই হবে সঙ্গী একটুখানি মায়েদের জন্য বলতে হয় আসামে যেন ঘটনা হ্যাঁ ঘটেছে বাবা মারাত্মক ঘটনা এইরকম যার মা নাই যার বাবা নাই ওই বাচ্চাদের মতো দুঃখ যারা জীবনে কারণ নাই মা বোনের আগে সব কিছু ছেড়ে চলে যাব একাই এসেছি একাই চলে যাব মনিরুল ইসলাম দিয়েছে 500 আরেকজন দিয়েছে বেনাবি 500 এ হয়ে গেল 60টা আর দুটা এ হয়ে গেল 9টা বাকি থাকলো আর কয়টা ঠিক কি না জি 40টা চেয়েছি 40টা পেয়েছি 9টা এই খালা দিয়ে যাবে তাড়াতাড়ি করে রাতের বেলা সুবহানাল্লাহ একবার দরুদ পড়লে আগে চলে আল্লাহুম্মা সাল্লি আলা মায়েরা বলছে আমরা করব না এখানে লস এ হয়ে গেল 11টা আর বাকি থাকলো মাত্র 29টা তাই না জি ওরা দিয়ে দেবে ধীরে ধীরে করে যা কিছু এনেছে সুবহানাল্লাহ আরেকজন বাপ দিয়েছে 500 টাকা আল্লাহ গো যে আশা নিয়ে দান দিয়েছে তার আশাকে পূর্ণ করে দাও বাবনের আগে এই ছোট বাচ্চার দিকে তাকায়া জৈনব আওয়াজ দিয়ে বলল যেমনি ভাবে বলেছে ছোট বাচ্চা মায়ের দিকে চোখ মেলে দিয়েছে আর যেমনি চোখ মেলে দিয়া শেষবারের মতো বাবা এবার যেন দুনিয়া থেকে বিদায় নিল মা ছেলের দিকে তাকাচ্ছে বলে বেটা রে আয় ওরে আমার আদরের সন্তান আই রে তুই একবার মা বলে ডাকলে তুই একবার মায়ের দিকে তাকায় আলে আর জীবনে দেখা হবে না বাবা তুই একবার মায়ের দিকে তাকা বড় ছেলে বাবা এবার যেন যেমনই চাদরে দোহাই দিয়েছে মা ফাতেমার চাদরটা কোথায় থেকে এসেছিল বলে দেব চাদরের হিকমতটা কি বলে দেব এই চাদর কি সাধারণ চাদর এই চাদরটা কি সাধারণ চাদর এই চাদর কিন্তু সাধারণ চাদর ছিল না বাবা যেমনি ভাবে চাদরের দোহাই দিয়েছে মহান রব্বুল আলামিনের দরবারে তেমনি ভাবে যেন দোয়াটা কবুল করেছে এই চাদরের দোহাই দেব মা জননী যেমনি ভাবে বাচ্চাটার দিকে তাকাচ্ছে বড় ছেলে মা যেন তাকায় বাচ্চার দিকে মা শেষবারের মতো বাচ্চাটা শুয়ে গেছে বাবা কিন্তু যেমনি চাদরের দোহাই দিয়েছে চাদরের দোহাই দিয়ে দোয়া করেছে সঙ্গে সঙ্গে বড় ছেলে মায়ের দিকে একবার তাকায়া আনিল আর যেমনি তাকিয়েছে মা জননী বাচ্চার দিকে তাকায়া শেষবারের মতো মা ওই বাচ্চাটার দিকে দেখলো আর বাচ্চাটা মায়ের দিকে দেখলো ওই বাচ্চা বাবা দুনিয়া থেকে বিদায় নিল এ ছিল চাদরের হিকমত কেন হবে না চাদরের ফজিলত কতটুকু যে ফাতেমার জন্য মহান রব্বুল আলামিন ওই শুকনো গাছে যেন ফল ধরিয়ে দেয় মা কেমন ছিল আমার দয়ার নবী মায়ার নবীর কোলে যা টুকরা মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা এমন তো অবস্থায় একদিন গাছের গোড়ায় গিয়ে যেন বসে আছে বান্ধবীরা সবাই আসলো দৌড়াদৌড়ি করে এসে বলছে বলে বুবু গো আমরা যেন একটা কথা বলবো গো বুবু কি কথা তো আপনি না নবীর বেটি বলে হ্যাঁ
কত কি নাম কোন নাম নাই একজন মা দিয়েছে 2000 টাকা আল্লাহ যেন তার হাত কে না করে দেয় ভাগা দোয়া চেয়েছে দোয়া করে দাও না দোয়া চেয়েছে 2000 টাকা দিয়েছে না 2500 টাকা মাশাআল্লাহ মা এরা দেনেওয়ালা আছে আমি জানি এরাই তো প্রত্যেক জায়গাতে দানি হ্যাঁ না জি তো এ দেখো বাবা দয়াল নবী মায়ার নবী রহমতের নবীর পরে যা টুকরা ভিডিও ফাতেমা এক গাছের গোড়ায় বসে আছে তার বান্ধবীরা ছুটে আসলো আর আওয়াজ দিয়ে বলছে বহু একটা কথা বলতে চাই কি কথা বলবে বলে বহু রে আপনি তো হলে না গেল জামানার পয়গম্বরের বেটি বলে হা বলে বহু আমরা যেন ওই গাছটার দিকে যেতে চাই দেখেন মা দিয়েছে একজন যেন 1000 টাকা মাকে স্মরণ করে মায়ের জন্য দোয়া চেয়েছে দোয়া করে দিচ্ছে খাতা আর একজন বাপ দিয়েছে 500 টাকা এ বাবা দয়ার নবী মায়ার নবীর করে যা টুকরা মা ফাতেমা খাদুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আওয়াজ দিয়ে বলল ঠিক আছে তুমি যখন ওই গাছটার কাছে যেতে চাও চলো আমরা যেন গাছটার কাছে যাবো গিয়ে দেখছি একটা শুকনো খেজুরের গাছ গাছটা শুকিয়ে গেছে কোনো ফল নাই কিছু নাই পাতা নাই একদম শুকনো গাছ গাছের সামনে গিয়ে বসে পড়ল তার বান্ধবীরা আওয়াজ দিয়ে বলছে প্রভু আমি যেন একটা কথা বলি কি কথা হে বাবু মন তো যাচ্ছিল যেই গাছরে গাছে যদি কোনো খেজুর গুলো হয়ে যেত এই গাছের যদি খেজুর থাকতো আমরা যেন বসে বসে খেজুর গুলো খেতাম হ্যাঁ তোমরা খেজুর খাবে বলে হ্যাঁ আর যেমনি ভাবে বলা দয়ার নবী রহমতের নবীর করে যা টুকরা মাফা দেবা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু আনহা এবার যেন বললো তোমরা চিন্তা করো না একটুখানি অপেক্ষা করো আর যেমনি ভাবে বাবা অপেক্ষায় আছে মাফা দেবা সেইটাই পড়ে গেল আল্লাহর দরবারে দোয়া করেছে কারেন্টের মতো দোয়াখানা কবুল হয়ে গেল হে বাবা মহান আল্লাহর হুকুমে আমার দয়ার নবী মায়ার নবীর কলেজার টুকরা মা ফাতেমার দোয়াকে কবুল করে নিয়ে যেন আল্লাহ ওই সুক্ষ গাছটাকে জীবিত করল ওই গাছটাকে জীবিত করে দিয়া আবার যেন ফল ধরিয়ে দিল যেমনি ভাবে ফল ধরিয়ে দিয়েছে আর খাওয়ার মন চাইল তেমনি ভাবে পাকা পাকা খেজুর গুলোকে ওই জমিনে আমার আল্লাহ যেন ঝরিয়ে দিল জয় বলুন আর যেমনি ঝরিয়ে দিয়েছে ও বাবা ওই যেন খেজুর গুলোকে খেয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করল ইনি ছিল ফাতেমা এ বাবা দয়ার নবী রহমতের নবীর বলে যার টুকরা বেটি মা ফাতেমা ইনি কিন্তু সন্তানের জন্য আল্লাহর কাছে চাইনি নিজের জন্য আল্লাহর কাছে চাইনি অপরের জন্য দোয়া করেছে সারা রাত আল্লাহর এবাদতে লেগে আছে এ বাবারেরাল মা ফাতেমা হলো যেন জান্নাতি নারীদের সর্দারিনী বলে মা গো উনি হলো জান্নাতি তা বলে আপনারাও তো হলেন জান্নাতি কিন্তু নামাজ পড়ে হতে হবে ঠিক না নামাজ না পড়লে হবে ও তো নামাজ পড়েছে সারা সারা রাত আল্লাহর এবাদতের মাঝখানে জীবনকে কাটিয়েছে যার ফলে আমার আল্লাহর দরবারে যেই অবস্থায় যেখানে যেই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে কারেন্টের মতো আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছে জয় বলুন আমাদের বাড়ির আপদ বিপদ মুসিবত চাই না যাবে কি করে মানুষের ইমান কমজোরি হয়ে পড়েছে বাবা তো এই ইমানটাকে মজবুত রাখতে হবে নবীর দিওয়ানা ওইরকমই হতে হবে নবীর আশিক ওইরকমই হতে লাগবে মা পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যান স্বামী ভক্ত হয়ে যান আল্লাহর এবাদত গুজার বান্দি হয়ে যান মিশরের বাদশাহ বিশাল নামি দামি বাদশাহ ঘটনা বলবো অল্প সময়ের মধ্যে সমাপ্ত করে দেবো ঠিক কিনা হাজরা জি জি মিশরের বাদশাহ এর মতো বাদশাহই কারো ছিল না ছিল ছিল না এই খালা মিশরের বাদশাহ ওর বড় এতই আল্লাহ তাকে ধন দৌলত দিয়েছে টাকার মালিক বানিয়েছে আল্লাহ অহংকারীও দিয়েছে আর এই অহংকারীটাকে আমার আল্লাহ
রসুল সুবহানাল্লাহ রসুল নামে দিয়েছে হ্যাঁ গোলাম রসুল নামে দিয়েছে 1000 টাকা আর একজন দাদা দিয়েছে 500 টাকা আল্লাহ যেন তাদের পকেটগুলোকে না করে দেয় ফাঁকা আর বেশি বেশি করে দেয় যেন তাদের কাছে টাকা সুবহানাল্লাহ আর একজন যেন দিয়েছেন মাকে স্মরণ করে মাশাআল্লাহ একলাল হিটলার আর বাসু নাকি হিটলার আর বাসু দেখছেন 30000 টাকা নারায় তাকবীর নারায় রিসালাত দানকারী জিন্দাবাদ 30000 টাকার দাতা 15000 করে দুইজন দিয়েছে মাশাআল্লাহ আমি বলছি না যে আসবে ধীরে 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 যখন মধু বেরিয়ে আসবে না তো আপনি কোনো ভাব করতে পারবেন না যে মিঠাটা কোথায় আছে জি এই দেখেন দিয়েছে আরেকজন 500 টাকা ইনশাআল্লাহ কি দোয়াটা করে দিচ্ছি হ্যাঁ দোয়া করে দাও ঘাবড়াবার কিছু নাই তবে বাবা আরো বড় দান আছে ঘাবড়ায়েন না এটা শেষ ভালো তো সব ভালো আর অহংকারীকে আল্লাহ পছন্দ করে না বাবা কিন্তু এই মিশরের বাদশা বিশাল পয়সাওয়ালা ধনী সম্পদওয়ালা কিন্তু তার দুইজন মেয়ে আর মা ফাতেমা এরা একসঙ্গে ওঠা বসা স্কুলে যেমন লেখাপড়া করে আমাদের মেয়েরা দেখবেন তাদের বান্ধবীর শেষ নাই আছে কি নাই মা ফাতেমার সাথে ওদের সাথে এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে যে ওরা কিন্তু মনে মনে গাইছে যে এক কাজ করা হোক আমরা তো শুনছি এই এলাকায় নাকি একজন সত্যবাদী নবী এসেছে বলে হ্যাঁ তো ইনি তো বিশাল পয়সাওয়ালা হবে এই নবীর তো অভাব হবে না পড়ার তো কোনো কষ্ট নাই হ্যাঁ আর আমরা দেখি মা ফাতেমা তো কিছু সুন্দর পোশাক পাই না সুন্দর পোশাক তো পড়তে পারে না হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি আমরা মিশরের বাদশার মেয়ে না আমাদের মতো টাকা পয়সা ধন দৌলত এই এলাকায় কারো নাই তাহলে কি করব বলে চল নবীর দরবারে যাব তারপরে বলে মা ফাতেমার কাছে গিয়ে একদম আমরা দাওয়াত করে আসব আমাদের বাড়িতে মানে ভোগা দিয়ে হ্যাঁ তাকে আমরা হ্যাঁ লাঞ্ছনা দেব তাকে দেখে আমরা জমিনে গড়াগড়ি দেব আর তার যেন আমাদের দিকে তাকিয়ে সে যেন লজ্জিত হবে তার নামটা নিচু হয়ে যাবে তার শান ঘেটে যাবে এই মন্তব্য নিয়ে তারা কিন্তু দাওয়াত দিতে আমার নবীর দরবারে ছুটে আসে বাবারা ভাইরা কত শুরু হলো এবার শোনো এবার দেবেন আর নাই দেবেন অসুবিধা নাই কিন্তু বক্তব্য শুনে লাগবে বাবা রে ওই মিশরের বাসার মেয়েরা মন্তব্য করেছে চল তাড়াতাড়ি করে যাই আমরা নবীর দরবারে যাব ইনি তো হলো সত্যবাদী নবী ইনি হলো আগের জামানার পয়গম্বর নবী ইসলামের প্রচার করে বেড়াচ্ছে অন্যায় কথা বলে না কাউকে যেন কষ্ট দেয় না যারাই তার বাড়িতে যায় কোনদিন সে কিন্তু খালি ফিরাই না জোরে বলেন না নবীর দরবার থেকে কেউ খালি ফিরে আসে না তাহলে আমরা একটু খালি ছুটে যাই তাহলে যাবো আর গিয়ে প্রশ্ন করবো কি প্রশ্ন করবো বলে ফাতেমাকে দাওয়াত করে আসি আচ্ছা তাই হল এবার যেন মিশরের বাদশার মেয়েরা চলে আসে ছোটাছুটি করে আসে এবার দয়ার নবীর রহমতের নবীর দরজায় এসে দাঁড়িয়ে গেল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যেন এসেছি গো নবী কি নামটা কারিবুল সুবহানাল্লাহ কারিবুল নামে দাদা আমার এখানে দেয়া আছে 1000 টাকা নগদ 4000 টাকা বাকি দিয়ে গেছে যে আসাতে যে নিয়তে করে দিল দাদা মিটাইয়া দিও খোদা তার মনের আর মাটা ও খোদা দয়াময় দয়া যে করিয়া মোনাজাত করি খোদা মুক্তির লাগিয়া কত শরণ এবার নবী পাক আমার বসে আছে মা ফাতেমা একটু কোথাও গিয়েছেন কাজে চট করে এসে দরজায় আওয়াজ দিচ্ছে হুজুর নবীগ কে তো আমরা বাদশার মেয়ে এসেছি আচ্ছা ঠিক আছে ভিতরে এসো ভিতরে আসলে হুজুর আমরা তো মনে আশা নিয়ে এসেছিলাম কি আশা বলে আপনার করে যা টুকরা মা ফাতেমাকে দাওয়াত দিতে এসেছি নবী আমার গায়েবের সুবাদ দাদা ওর ভিতরের খবর সব কিছু জানছে অথচ তাকে বলছে ঠিক আছে তুমি দাওয়াত দিতে এসেছো তো বসো আমি তোমাদের দাওয়াত কবুল করলাম
একটু পরে বাবা এরা দাওয়াত দেওয়ার পরে এবার যেন ফিরে গেল ঘরে মনটা তো ওদের খুশি এটা নবী তো কাটতে পারেনি আমাদের কথা কি অমান্য করতে পারে নাই আমরা দাওয়াতকে যেন কবুল করে নিয়েছে আমরা ফাতেমাকে দাওয়াত করে আনলাম কিন্তু ফাতেমার নতুন পোশাক নাই গায়ের জামা নাই সুন্দর যেন পড়ার জন্য গেজো নাই এই জন্য ফাতেমা যখন আমাদের কাছে আসবে তাকে আমরা লাঞ্ছনা দেব তাকে দেখে ছবি নিয়ে গড়া ঘড়ি কাটব আচ্ছা এই ব্যাপার আমার বক্তব্য শেষ হয়ে আসছে আর বক্তাও চলে আসছে ঠিক আছে কি না জি বন্ধুগণ দস্ত আমার কথার দিকে খেয়াল করো মিশরের বাদশার মেয়েরা এবার যেন বাড়ি গেল আব্বাকে বলছে আব্বা চলো একটু মার্কেট করা হোক আচ্ছা চলো সব থেকে মিশরের মধ্যেই নামি দামি দোকান যেই দোকানে গেলে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার পোশাক আছে ওই দোকানে গিয়ে নামি দামি পোশাকগুলো আমরা নিয়ে নেব নবীর বেটে কোথাও গিয়ে এই পোশাক পাবে না ভাবনে রাখো হ্যাঁ দেখো বাবা মিশরের বাদশার মেয়েরা সুন্দর সুন্দর পোশাকগুলো এবার যেন বাবা তারা যেন কিনে নিয়ে এসেছে গায়ে পড়ে আছি আর দাওয়াতের সময় কাছে আসছে তারা তো ভাবছে এই এলাকায় এই মিশরের সব থেকে নামি দামি দোকান ওই দোকানের মাল তো আমরা কিনে এনেছি আমরা ছাড়া কেউ পাবে না অতএব নবীর বেটি যখন আসবে সুন্দর পোশাক পরে আসবে না আর আমরা এই ঝলকওয়ালা কাপড় সুন্দর পোশাক নামি পোশাক পরে যখন তার সামনে যাব আমাদের দিকে তাকাবে লজ্জিত হবে এদিকে বাবা ওরা কিন্তু অপেক্ষা করছে কাপড় কিনা কমপ্লিট আমার আল্লাহ বলছে দেখ তোরা কার সঙ্গে লেগেছিস কার পিছনে তোরা পড়েছিস আমি আল্লাহ যারে চয়েস করেছি যাকে পছন্দ করেছে দুনিয়ার বুকে কেউ জন্ম নেয়নি তার নাম নিশানা কি ঘাটিয়ে দিতে পারে জোরে বলেন পৃথিবীর মুখে কেউ জন্ম নেয়নি আমি আল্লাহ যারে পছন্দ করেছি তার নামকে কেউ ঘাটিয়ে দিতে পারে আমি আল্লাহ যারে চাই তার মানকে বাড়িয়ে দেব আমি আল্লাহ যারে চাই তার মানকে যেন মিটিয়ে দেব জোরে বলেন হ্যাঁ জি আমি বাড়ানে ওয়ালা আমি ঘাটানে ওয়ালা তোরা কে আমি তাকে পছন্দ করেছি দেখ তোরা আমার খেলা বুঝিসনি যেমনি ভাবে বলেছে বাবা বাদশার মেয়েরা কাপড় পরে অপেক্ষা করছে এদিকে মা ফাতেমা বাড়ি আসলো আব্বার কাছে আব্বা বেটে শোন বলে মা আমি একটা কথা বলি রে মা বলে কি আব্বা গো বলে তোমার বান্ধবীরা এসেছিল বলে আব্বা কেন হে আব্বা কেন এসেছিল তুমি একবার খুলে বলে দাও আব্বা বললো ওরে আমার লাল ফাতেমা তোমাকে কোনো কথা শুনতে হবে না তারা দাওয়াত করতে এসেছিল আমি তো দাওয়াতখানা কবুল করেছি তোমাকে যেতে হবে ফাতেমা বললো আব্বা গো তুমি তো দাওয়াত নিয়েছো ঠিকই কিন্তু আমার 72 দাড়ির কাপড় ছাড়া আর কিছু নেই আমি কোন কাপড় পরে যেন দাওয়াতে যাব আমার দয়ার নবী রহমতের নবী আওয়াজ দিয়ে বললো বলে ফাতেমা তুমি যেন কিছু চিন্তা করবে না যাও আমি তোমার দাওয়াত কবুল করেছি তোমাকে যেতে হবে যাহা কিছু পোশাক রয়েছে ওই পোশাকখানা গায়ে দিয়া তুমি যেন দাওয়াতে যাও তুমি যেন চিন্তা করবে না এইদিকে ফাতেমার মন ভালো নেই মনটা যেন ঝরে যাচ্ছে বলছে রব্বুল আলামিন বাল্য অবস্থায় তো মা হারিয়ে দিয়েছি বল আর যদি মা হত সুন্দর পোশাক আমি পেতাম সুন্দর বাজার থেকে পোশাক নিয়ে আসতাম কিন্তু দয়ার নবী ময়ার নবী নিজের করে যা টুকরা বেটিকে বললো বেটি যাও তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও তোমার বান্ধবীরা যেন অপেক্ষা করছে রে যাও তোমাকে যেতে হবে তুমি কিছুই চিন্তা করবে না যেমনই বাড়ি থেকে বেরিয়েছে বাবা যেমনই বাড়ি থেকে যেন দরজা থেকে বেরিয়ে গেল আমার আল্লাহ বলে জিবরীল আয়
আর তুই দেরি করিস না হে জিবরিল যা তুই তাড়াতাড়ি কর বলে আল্লাহ কোথায় যাব বলে তুই তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যা বলে আল্লাহ গো কেন যাও বলে যাও ওই যে দেখো আমার দয়ার নবী ময়ার নবীর করে যা টুকরা মা ফাতেমা দাওয়াতে যাবে 72 দালির পোশাক গায়ে দিয়া যেন দাওয়াত খেতে যাচ্ছে যাও তুমি তাড়াতাড়ি করে জান্নাতি পোশাকখানা নিয়ে যাও আর ওই জান্নাতি পোশাকখানা নিয়ে গিয়া তুমি যেন ফাতেমার গায়ে পরিধান করে দাও জোরে বলুন জোরে বলুন এই দেখুন বাবা আল্লাহর হুকুম জিবরিল যাও তুমি জান্নাতের ভিতরে যাও আর ওই জান্নাতি পোশাকখানা নাও জান্নাতি পোশাকখানা নিয়ে গিয়ে মা ফাতেমাকে পরিধান করে দাও জোরে বলেন না যেমনি আল্লাহর হুকুম হয়ে গেছে এদিকে জিবরিল আমিন জান্নাত থেকে ওই যেন একখানা সুন্দর পোশাক নিয়ে আসলেন আর যেমনি পোশাকখানাকে নিয়ে এসেছে ফাতেমার সামনে গিয়ে যে দেখছে ডান হাতে যেন দেখছে 70,000 ফারিস্তা জোরে বলুন ডান দিকে দেখছে 70,000 ফারিস্তা বাম দিকে দেখে 70,000 ফারিস্তা পিছন দিকে যেন দেখছে 70,000 ফারিস্তা সামনের দিকে দেখছে 70,000 ফারিস্তা তাকে ঘেরাওয়া করে নিয়ে যাচ্ছে আরে আল্লাহ গো আমি কি করে কেন পোশাকখানাকে পড়াবো বলে জিবরিল যাও তুমি যাও তাড়াতাড়ি করো নূরের পর্দাখানা দিয়া আর তুমি সুন্দর করে জান্নাতি পোশাকখানাকে পরিয়ে দাও মা ফাতেমাকে যে বুঝতে পারেনি 72 দাড়ির পোশাকের ভিতরে জান্নাতি পোশাক করিয়ে দিয়েছে আল্লাহর হুকুম হয়ে গেছে ওই পোশাকখানা গায়ে দিয়ে যেমনই দাওয়াতখানাতে চলে যায় চলে যায় চলে যায় সমস্ত মহিলারা অপেক্ষা করছে পাহাড়ের উপরে টেলার উপরে দাঁড়িয়ে রয়েছে আসছে এই দাঁড়াও আসছে এই খালা মেয়েরা কিন্তু অপেক্ষা করছে আচ্ছা দেখি তো কবে আসছে দেখছে বহু দূর থেকে দেখা যাচ্ছে টিম 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 করে ওই দেখো আসছে এরা আরো পাহাড়ের উপরে এদের সুন্দর সুন্দর পোশাকের ঝলক যেন 1 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে বাবা এত ঝলক এত লাইট দিচ্ছে যেই মা ফাতেমা ফজা 72 তালির পোশাকখানা পড়েছে না বাবা আল্লাহর হুকুম যে জান্নাতি পোশাকটা ভিতরে পড়িয়েছে এই জান্নাতি পোশাক ভিতরে পড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ 72টা ছিদ্র দিয়ে নূরের ঝলক বের করছে জোরে বলুন 72টা ছিদ্র দিয়ে নূরের ঝলক বের হচ্ছে আর ওইদিকে তাদের ঝলক বের হচ্ছে কাপড়ের ওরা কিন্তু অপেক্ষা করছে 1 কিলোমিটার আগে যেমনি গিয়েছে কেবল 1 থেকে 1.5 কিলোমিটার তাদের কাছাকাছি যাবে ওরা কিন্তু মজা করাতে শুরু করলো বন্ধুগণ দোস্ত আমার যেমনি ভাবে তারা রহস্য করতে লাগলো নিজের পোশাক গুলোকে দেখাতে লাগলো দেখছে ফাতেমার সুন্দর পোশাক নাই 72 দাড়ির পোশাক কেনা যেন পড়ে আসে হঠাৎ করে ওই পোশাকের দিকে যেন খেয়াল করলো দেখছে 1 নয় 2 নয় করে 72টা ছিদ্র রয়েছে ওই 72টা ছিদ্র দিয়া এবার যেন নূরের ঝলকখানা বেরিয়ে আসে এমন ভাবে নূরের ঝলক যেমনি ভাবে ভাবে আর তাদের চোখে যেন গিয়ে লাগলো সঙ্গে সঙ্গে ওই নূরের ঝলকের আঘাতে তারা অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গেল জোরে বলেন এরা ছিল নিজের নামকে উচ্চা করনে ওয়ালা মা ফাতেমার ওই 72 তালির পোশাকের ঝলকে তারা অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গেল আর জাননি পড়ে যাওয়া কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল মা ফাতেমা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে ওর চল তোরা চল আমরা তো দাওয়াতে এসেছি রে বউ বলে বউ আমাদেরকে একটু ক্ষমা করে দাও আমরা ভুল করে দিয়েছি আমরা বড় অন্যায় করেছি গো বউ আমাদেরকে একবার ক্ষমা করে দাও আমার দয়ার নবী ময়ার নবীর রহমতের নবীর কলেজার টুকরা মা ফাতেমা একটাই কথা বললো তোমরা তো আমার কাছে ক্ষমা চাও আমি কারো উপরে রাগ করে থাকি না তোমরা যে আশা নিয়ে ডেকেছিলে আমি এসেছিলাম চল আমি তোদেরকে ক্ষমা
ক্ষমা করে দিলাম বলে হুজুর গো একটুখানি আমার নবী পাকের দরবারে নিয়ে চলো শেষবারের মতো আমাদেরকে কলমা শরীফ খানা পড়ায়া যেন ইমানদার বানায়া নাও কলমা ওয়ালা বানায়া নাও আমার নবী তো আগেই জানে যারা টেনেছে আমার করে যার প্রোগ্রাম ফাতেমাকে যারা বিয়াজ্জতি করার জন্য ডেকেছে ওরা বিয়াজ্জতি করার জন্য ডাকে নাই তারা তো কলমা পড়ার জন্য ডেকেছে জোরে বলুন এ বাবা আমার নবী গায়বের সংবাদদাতা নবী গো তাদের ভিতরের খবর সব কিছু আগেই জানে ইনি এসেছে ঠিকই কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে আবার ফিরে আসতে হবে মা ফাতেমা পরিচয়টুকু পেয়ে যাবে এরা তোমাকে অন্যায়ভাবে কথা বললেওয়ালা তোমাকে বেজ্জতি করনেওয়ালা আর যারাই আমাদের পিছন করেছে তারা কিন্তু নিজের ইমানটাকে সঠিক রাখতে পারে নাই তারা বেঈমানি ছিল কিন্তু নিজের ইমানটাকে তাজা করে নিয়া আমার হাতে হাত দিয়া কলমা শরীফ পড়ে তারা ইমানদার তৈরি হয়ে গেছে এ বাবা আমার নবীর পিছন যারাই করেছে তারা কলমা পড়েছিল সাহাবাদের পিছন যারা করেছে তারাও কলমা পড়েছে নবীর বেটির পিছন যারা করেছে তারা কলমা পড়েছে যারাই আমার নবীর দৃশ্যগুলো দেখে নিয়েছে যারা একবার দিদার করে নিয়েছে তারা নিজের ইমানটাকে যেন মজবুত করে নিয়েছে হে বাবা যারাই আমার নবীকে দেখেছিল তারা ছিল সাহাবি আর যারা দেখেছিল না যারা মানেনি তারাই তো হয়েছিল ওয়াহাবি মানে আজ আমরা কোথায় আছি কেন বুঝতে পারি না আজ নবীর দিওয়ানা হই আমরা তো সবটাই বলছি যে আমরা নবীকে মানি দরুদ পড়ি কিয়ামত করি আমরা সবই মানি জুলুসও জানি কিন্তু বাবা আমরা নামাজ পড়ি না রোজা রাখি না মসজিদে যাই না ভালো কাজে লিপ্ত হই না মুসলমান হুঁশিয়ার হয়ে যান সময়টা খুব কাছিয়ে গেছে মানুষ এক এক করে যেন বাবা বাড়ি থেকে বিদায় নিয়ে নেবে বুঝতে পেরেছেন জি সরকারি হুকুমত চলছে এই হুকুমত থেকে বাঁচেন এই হুকুমত থেকে যদি বাঁচতে চান এই যেন তাদের অন্যায় থেকে যদি বাঁচতে চান এদের বিরোধ থেকে যদি বাঁচতে চান এদের বিপদ থেকে যদি বাঁচতে চান নিজের ইমানটাকে তাজা করেন বাড়িতে নামাজি বানান স্ত্রীকে নামাজ পড়ান নিজে নামাজ পড়ুন বাচ্চাদেরকে নামাজ পড়ান মেয়েদেরকে নামাজ পড়ান মাকতবে যান কোরআনের তেলাওয়াত করেন এই কোরআনের তেলাওয়াত করে নিয়ে ইমানটাকে মজবুত করে খোদার ঘরটাকে ধরে নেন আর ওই ঘরটাকে যদি ধরে নিতে পারেন ইমান তাজা হবে আল্লাহ আপদ বিপদ থেকে সকলকে রক্ষা করে রাখবে জোরে বলুন তাহলে আমরা রেহাই পাবো আর না হলে কোনো উপায় নাই ওই হাসপাতালে যাবে আর দেখতে দেবে না ওখানে ফেলে দেবে বুঝলেন ঠিক কিনা ওই জায়গাতেই ফেলে দেবে আর যদি আপনি নামাজি থাকেন পরেজগার থাকেন মত্তাকি থাকেন এইরকম খোদা ভক্ত থাকেন আল্লাহর এবাদত গুজার বান্দা থাকেন ইনশাল্লাহ আপনার মৃত্যু সঠিক জায়গাতে হবে সঠিক পথে হবে সঠিক জায়গাতে আপনার ঠিকানা হবে